ক্লাস টুয়েলভের ভাই বোনেরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছ। আজকে আবার একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছে। তোমাদেরকে যেরকম কথা দিয়েছিলাম যে তিনটা ভিডিওর মাধ্যমে তোমাদের শিক্ষায় রাশিবিজ্ঞান অধ্যায়টির পুরো অঙ্ক শেষ করব বা স্ট্যাটিস্টিকগুলো শেষ করব, সেই কথা মাত্র আজকে তৃতীয় অধ্যায় অর্থাৎ তৃতীয় ভিডিও বা শেষ ভিডিও। প্রথম দিনে আমরা আলোচনা করেছিলাম যে আমাদেরকে টোটাল কটি সূত্র মুখস্থ করতে হবে, অর্থাৎ গ্রুপ ডাটা ক্ষেত্রে মিন মিডিয়ান মোডের সূত্র কী হবে, আনগ্রুপ ডাটার ক্ষেত্রে মিন মিডিয়ানের সূত্র কী হবে, এগুলোই এর আগের দিন আমরা দেখেছিলাম, ঠিক আছে। এবং এই যে আনগ্রুপ ডাটার যে মিন মিডিয়ান মোড, এই আনগ্রুপ ডাটার মিন মিডিয়ান মোডের আমি অনেকগুলো উদাহরণ দিয়ে কিভাবে সেই সূত্রগুলো প্রয়োগ করে অঙ্কগুলো করতে হবে সেগুলো আমি কিন্তু বলেছি। তারপরে ভিডিওতে আমরা গ্রুপ ডাটার কিভাবে ট্যালি বার করতে হয়, ট্যালি থেকে কিভাবে মিন বার করতে হয় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের 20 নম্বর লেকচারে। আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটি হচ্ছে, যদি পরীক্ষা এরকম দেওয়া থাকে যে নিম্নলিখিত পরিসংখ্যা বিভাজনগুলির গড় মধ্যমান এবং ভূসৃষ্ট নির্ণয় করো, তাহলে আমরা কি করব। অর্থাৎ স্কোর এবং পরিসংখ্যা দেওয়া থাকবে এবং আমাদেরকে এখানে তিনটা বিষয়ই বার করতে হবে, মিন মিডিয়ান এবং মোড বা গড় মধ্যমান ও ভূসৃষ্ট। তাহলে চলো আজকে আমরা এটা দেখে নিই, ঠিক আছে। তাহলে এখানে আমি সেই বিষয়টা লিখেছি, এই যে স্কোরগুলো এবং পরিসংখ্যাগুলো এখানে আমি তুলে ধরেছি, ঠিক আছে। এই যে স্কোর এবং এই যে পরিসংখ্যা, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখে নেবো যে কোথা থেকে শুরু হয়েছে, 5 থেকে 9, 10 থেকে 14, অর্থাৎ এখানে 5 গড় ব্যবধানের স্কোরগুলো নেওয়া হয়েছে। পরিসংখ্যা কত আছে, 10, 7, 3, 2, 1, 7, 6, 4, 5 আর 5, টোটাল টোটাল পরিসংখ্যা কটা আছে, 50টা। কটা আছে, 50টা, ঠিক আছে। তাহলে এইগুলোকে আমরা এখানে তুলে নিব, এদিক স্কোর আর ফ্রিকোয়েন্সি দিয়ে। স্কোর 5 থেকে 9 এগুলো আমরা তুলে নিলাম, আর ফ্রিকোয়েন্সি অর্থাৎ পরিসংখ্যাগুলো এই যে অ্যাপ বসিয়ে, এই যে পরিসংখ্যা অ্যাপ বসিয়ে এগুলো তুলে নিলাম, 10, 7, 3, 2, 1, 10, 7, 3, 2, 1 এরকম করে তুলে নিলাম। তারপর এটা এই দুটো ঘর তুলে নেওয়ার পর আমি এখানে n = 50 লিখে দিলাম, কারণ যদি আমি ফ্রিকোয়েন্সিগুলোকে যোগ করি তাহলে কিন্তু আমার 85 দাঁড়াবে, ঠিক আছে। তাহলে আগের যে নিয়ম বা আগের যে আমরা মিন বার করেছিলাম যে আমাদের ফ্রিকোয়েন্সি বার করার পর আমাদেরকে এক্সডেস বার করতে হবে, অর্থাৎ এক্সডেস কি, এক্সডেস হলো যে প্রত্যেকটি সংখ্যার গড় থেকে তার যে মিন, সেই মিনের কি দূরত্ব রয়েছে সেটাকে আমরা এক্সডেস বলি, ঠিক আছে। তাহলে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আর একটা অঙ্কে যে এক্সডেস আসলে কোন সূত্রের মাধ্যমে বের হয় আমরা দেখব। আমি তোমাদেরকে এর আগের অঙ্কে বলেছিলাম যে যেখানে বড় ফ্রিকোয়েন্সি হবে সেইখানে তোমরা জিরো ধরবে, কি যেখানে বড় ফ্রিকোয়েন্সি হবে সেখানে তোমরা জিরো ধরবে, কিন্তু এখানে তো আমি বড় ফ্রিকোয়েন্সি জায়গায় জিরো ধরিনি, ঠিক আছে। কেন, কারণ এখানে বড় ফ্রিকোয়েন্সিটা দেখি তাহলে প্রথম সংখ্যাটাতেই বড় ফ্রিকোয়েন্সিটা রয়েছে, অর্থাৎ বড় পরিসংখ্যাটা রয়েছে। তাহলে আমি যদি এখানে জিরো ধরি তাহলে এখানে 1, 2, 3, 4, 5 করে একদম বড় সংখ্যা চলে আসবে, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে কি হবে, আমাদের এই সংখ্যাগুলো যখন বেড়ে যাবে, বড় হয়ে যাবে, তখন এই দুটোর সঙ্গে যখন আমরা গুণ করবো তখন এই সংখ্যাগুলো বড় হয়ে যাবে। যখন এই সংখ্যাগুলো বড় হয়ে যাবে তাতে কি হবে, আমাদের যোগ বিয়োগ করতে অসুবিধা হবে, ঠিক আছে। সেই জন্য আমি এখানে মিডিল বরাবর এখানে জিরো ধরেছি, বুঝা গেল, মিডিল বরাবর জিরো ধরেছি, কারণ এখানে তোমরা এই লাইনের যে কোনো জায়গায় তোমরা জিরো ধরতে পারো এবং সেই জিরো জিরোর উপরের দিকে 1, 2, 3, 4, 5 করে মাইনাস আর নিচের দিকে ওই 1, 2, 3, 4, 5 করে প্লাস। কিন্তু তোমরা সাজানোর সময় এরকম করে তোমাদেরকে সাজাতে হবে, অর্থাৎ আগে বড় এখানে তুমি বড় থেকে সাজাতে হবে না, ছোট থেকে বড় হিসেবে তোমাকে সাজাতে হবে। তুমি যদি এখানে 50 থেকে 54, 45 থেকে 49 এরকম তো করে শুরু করো তাহলে কি হবে, তোমার ভুল হয়ে যাবে, অর্থাৎ এখানে এই মাইনাসগুলো নিচে চলে যাবে, এই প্লাসগুলো উপরে চলে যাবে, অর্থাৎ এদিকে সবগুলো সংখ্যা প্লাস হবে, এদিকে মাইনাস হবে। সেহেতু সাজানোর সময় এইটা আগে দেখে নিতে হবে যে আমি ছোট থেকে বড় হিসেবে সাজাচ্ছি কিনা, ঠিক আছে। তাহলে এক্সডেস আমরা কী করলাম, জিরো ধরে নিলাম, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5 করে দিয়ে এদিকে মাইনাস এদিকে প্লাস করে দিলাম। তার পাশের যে আমাদেরকে যে ঘরটা করতে হবে সেটা হচ্ছে এফ এক্সডেস, অর্থাৎ এইটা এইটা আর এইটা গুণ করে আমরা এই ঘরে বসাবো। এফ এক্সডেস কি, 10, 4, 40, 7, 3, 21, 3, 2, 6, 2, 1, 2, 100, তারপরে 7, 1, 7, 6, 2, 12, 4, 3, 12, 5, 4, 20 আর 5, 5, 25। তাহলে আমরা এই ঘরটা এই ঘরটা গুণ করে এখানে বসালাম, এখানে যেহেতু মাইনাস ছিল তাহলে সবগুলো এখানে মাইনাস হলো, এবং এখানে যেহেতু প্লাস ছিল সেখানে এখানে আমরা সবগুলোই প্লাস হলো।
এবার এই যে মাইনাস গুলো রয়েছে, মাইনাস গুলো যোগ করে আমার মাইনাস চিহ্ন দিয়ে বসাবো। এখানে যদি আমরা যোগ করি 40 আর 21 কত, 61, 61 আর 6 67, 67 আর 2 69, ওই জন্য আমরা -69 বসিয়েছি। তারপর যদি আমরা নিচের গুলো যোগ করি, প্লাস প্লাস দিলাম, প্লাস দিয়ে নিচের গুলো যোগ করবো, 7 আর 12 কত, 19, 19 আর 12 31, 31 আর 20 51, 51 আর 25 হবে কি 76। তাহলে প্লাস 76 বাড়লো এবং -69, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, কিন্তু 76 এখানে কি বড় সংখ্যা আছে, তার সামনে কি আছে প্লাস, এই জন্য এখানে প্লাস হবে, মাইনাস হবে না। তাহলে 76 থেকে যদি 69 বাদ দিই তাহলে কত হবে 7। তাহলে সামেশন এফ এক্স ডেস বার কত বার হলো আমাদের, 7 বার হলো। সামেশনটা কেন আসলো, বলেছিলাম যে আমরা যখনই যোগ বিয়োগ করব তখন এই সামেশন চিহ্নটা আসবে, আর এফ এক্স যে এফ এক্স ড্যাশ ঘরে তো আমরা এটা যোগ বিয়োগ বার করেছি, এই জন্য এটা হলো সামেশন এফ এক্স ড্যাশ কত বার হলো আমাদের 7। এরপরের ঘরটা চলে যাব, এরপরের ঘরটা হচ্ছে এক্সাক্ট লিমিট। এক্সাক্ট লিমিট তোমাদেরকে আমি এর আগের অঙ্কে বলেছিলাম যে এই সংখ্যাটার সঙ্গে 0.5 মাইনাস এবং এই সংখ্যাটার সঙ্গে 0.5 প্লাস করে আমরা এক্সাক্ট লিমিট বা প্রকৃত সীমা বার করি। প্রকৃত শ্রেণী সীমা, বাংলায় এটাকে প্রকৃত শ্রেণী সীমা বলে। কি করি, আগের সংখ্যাটার সঙ্গে 0.5 মাইনাস করি এবং পরের সংখ্যাটার সঙ্গে 0.5 আমরা কি করি প্লাস করি। বুঝা গেল? তাহলে দেখো এখানে 5 ছিল, 0.5 মাইনাস করেছি, কত হয়েছে 4.5। আবার এখানে 9 ছিল, 0.5 যদি আমরা যোগ করি তাহলে কি হবে 9.5। ঠিক আছে, সেরকম করে করেছি। তোমরা যদি বুঝতে না পারো এটাকে আমি আরো এর আগের ভিডিওতে ভালো করে আলোচনা করেছি, 20 নম্বর ভিডিওতে তোমরা দেখবে। তারপরে হচ্ছে একটা সিএমএফ, অর্থাৎ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মানে হচ্ছে যে তোমার যে ফ্রিকোয়েন্সিগুলো বাড়ছে সেটা একটা এরকম করে একটা রেখাচিত্র নিয়ে বাড়ছে, এরকম করে একটা কার্ভ নিয়ে। ঠিক আছে, অর্থাৎ যেই ক্রমবর্ধমান যে ফ্রিকোয়েন্সিটা সেটাকে দেখানো হচ্ছে। এটাকে কিছুই না, এখানে আমরা কি করব, এই যে ফ্রিকোয়েন্সিগুলো আছে এই ফ্রিকোয়েন্সিগুলোকে বার করব। 10 10 লিখে দিলাম, 10 ছিল 10 লিখে দিলাম, এখানে 7 আছে তাহলে 10, ওই 10টা নিচে চলে আসলো, ওই 10-এর সঙ্গে 7 যোগ হলো 17, 17টা আবার নিচে নিয়ে নিয়ে আসলাম, কত আছে এই ঘরে 3, 3 যোগ করে দিলাম 20 হয়ে গেল, 20টা নিচে নেমে নিয়ে আসলাম, নিচে নেমে আসলো, এই ঘরে কত ছিল 2 ছিল, তাহলে 20-এর সঙ্গে 2 22 হয়ে গেল, 22টা আবার নিচে আসলো, এই ঘরে ফ্রিকোয়েন্সি কত 2 1, তাহলে 1-এর সঙ্গে যোগ হয়ে কত হলো 23, তাহলে 23-এর এখানে বসিয়ে দিলাম, 23 এই ঘরে কত আছে 7, তাহলে এই 7টা বসিয়ে দিলাম 30, এই 30টা নিচে নেমে গেল, এই ঘরে ফ্রিকোয়েন্সি কত 6, তাহলে 36, এরকম করে আমরা পুরোটা বার করবো। এখানে কিন্তু 50 মিলে যাবে, এই এই 50 এবং এই 50, এই দুটো সংখ্যা মিলে যাবে, কারণ এটাও ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি, কিন্তু এটা হচ্ছে কর্মবর্ধমান ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কিভাবে বাড়ছে সেটা, মানে প্রত্যেকটা স্কোরে বা প্রত্যেকটা শ্রেণী গুচ্ছে কিভাবে ফ্রিকোয়েন্সিটা বাড়ছে, এটা একটা কর্মবর্ধমান মানটা দেখানো হলো। ঠিক আছে, তারপরে হচ্ছে এক্স এক্স সাপেক্ষ আই, অর্থাৎ এটাকে বলা আছে মিডিল। কি বলা আছে এটাকে মিডিল, মিডিল কি এই দুটো যোগ করে তার অর্ধেকই হচ্ছে মিডিল। 5 আর 9 কত 14, 14 যদি হাফ করে কত হবে 7, 10 আর 14 কত হবে 24, 24-এর হাফ কত 12, অর্থাৎ এই দুটোকে যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করলে এই মানটা পাবো। এই মানটা কেন বার করলাম, এর আগের অঙ্কে কিন্তু এই মানটা আমি বার করিনি, কারণ আমাদের কিন্তু এই মানটা তোমার কিসে মিনে দরকার হয় না, কিন্তু মিডিয়ানের ক্ষেত্রে আমাদের এই মানটা লাগবে, সেই জন্য আমি এটা এখানে বের করেছি। বুঝে গেল? আশা করি প্রত্যেকটা বিষয় আশা করি বুঝে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এরপরে আমরা দেখব যে এই ঘরটা হলো, এই ঘরটা হলো, এই ঘরটা হলো, এটা কি করে হলো বোঝা গেল তো, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, এবার তাহলে কি করব, আমরা মিনের সূত্র এবার দিয়ে দেবো, সবগুলো এদিকে হয়ে গেছে। মিনের সূত্র কি, মিনের সূত্র হচ্ছে অ্যাজুম মিন প্লাস সামেশন এফ এক্স ড্যাশ বা এন ইনটু ইন্টারভেল। তাহলে এএম কি, অ্যাজুম মিন আমরা কি করে করব, আমি বলেছিলাম যে যেখানে আমরা জিরো ধরেছি, যেখানে আমরা জিরো ধরেছি ওই যে শ্রেণীটা আছে সেই শ্রেণীর সংখ্যা দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে কত আছে 25 29, 25 29কে আমরা যোগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম, 25 আর 29 যোগ করলে হবে 54, 2 দিয়ে ভাগ করলে কত হবে 27। তাহলে অ্যাজুম মিন হয়ে গেলো আমাদের 27। সামেশন এফ এক্স ড্যাশ আমরা কতবার করেছি 7, এন সংখ্যা কত 50, আর ক্লাস ইন্টারভেল কত 5, অর্থাৎ এই যে প্রত্যেকটা সংখ্যার মধ্যে যে ব্যবধানটা আছে 50 থেকে 54, 45 থেকে 49, বা 25 থেকে 29, বা 10 থেকে 14, 5 থেকে 9,
এর যে ব্যবধানটা এটা হচ্ছে কি 5, তাহলে আই হয়ে গেল 5। ঠিক আছে, তাহলে আমরা এখানে মিনের সূত্রটা দিয়ে হলো সংখ্যাগুলোর মানগুলো বসিয়ে দেবো, 27 প্লাস সামেশন এফেক্ট বার হচ্ছে 7 বাই 50 ইন্টু ইন্টারভেল কত 5, আমরা এটা এটা কেটে দেবো, 5 দিয়ে 50 কে 5 10 50। ঠিক আছে, তাহলে কত বার হবে 7 বাই 10, তাহলে এখানে 10 আছে মানে কি এটাকে যদি আমি একে তুলে দিই তাহলে কি হবে, এখানে দশমিকটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা হলো 0.7, এখানে 0.7, তাহলে 27-এর সঙ্গে 0.7 যোগ করলে কত হবে 27.7। ঠিক আছে, এটা এটা হয়ে গেল। এইবার আমাদেরকে কি বার করতে হবে, মিডিয়ান। মিডিয়ানের সূত্র আমি তোমাদেরকে সেদিনকেও দেখিয়েছিলাম, এই যে দেখে নাও, প্রথম ভিডিওতে আমরা যে বিষয়টা আলোচনা করেছিলাম 19 নম্বর ভিডিওয়, কি এই যে মিডিয়ান, এই সূত্রটা আমরা মানুষ করেছিলাম। আমি তোমাদেরকে বলেছিলাম যে এই সূত্রটা তোমরা এখন বুঝতে পারছো না, হয়তো পরবর্তীকালে আমি অঙ্কতে বুঝিয়ে দেবো, তাহলে চলো সেই সূত্রটা এখানে আমাদেরকে বুঝতে হবে। মিডিয়ান কি, মিডিয়ানের সূত্র হচ্ছে লোয়ার লিমিট, এল এল এর ফুল ফর্ম হচ্ছে কি লোয়ার লিমিট প্লাস n/2। n/2 বলতে আমাদের যে n নাম্বারটা আছে, অর্থাৎ কটা ফ্রিকোয়েন্সি আছে, 50 ফ্রিকোয়েন্সি আছে, ওর অর্ধেক মাইনাস fb। fb হচ্ছে কি ফ্রিকোয়েন্সি অফ বিলো, কি ফ্রিকোয়েন্সি অফ বিলো, আর fm মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মিডিল। আমি বুঝিয়ে দিচ্ছি ফ্রিকোয়েন্সি অফ বিলো কোনটা ধরবে, হ্যাঁ ফ্রিকোয়েন্সি অফ মিডিল কোনটা ধরবে, এবং i হচ্ছে ক্লাস ইন্টারভেল। শুধু ফুল ফর্মগুলো এখানে মনে রাখবা, লো এল এল হচ্ছে লোয়ার লিমিট, fb হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ বিলো, fm হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মিডিল, আর i হচ্ছে ক্লাস ইন্টারভেল। এবার আরেকটা একদম মানে খুবই একদম স্টার মার্ক দিয়ে রাখো, তোমরা যখন কি করবে মিডিয়ান বার করতে যাবে, তখন সর্বপ্রথম তোমাদের কাজটা হবে কি n/2 এর মানটা বার করা। কি n/2, বারবার বলছি যদি তোমরা এই নিয়মটা ফলো না করো তাহলে তোমাদের অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। কি করতে হবে তোমাদেরকে, আগে n/2 এর মান বার করতে হবে মিডিয়ানের ক্ষেত্রে, সর্বপ্রথমে n/2 এর মান তোমাদেরকে বার করতে হবে, এটা মনে রাখবে। তাহলে n কত ছিল 50, r/2 অর্থাৎ 50-এর অর্ধেক কত 25, তাহলে আমরা যদি 50-কে 2 দিয়ে ভাগ করি 25 বেরোবে। এই যে 25টা এখানে হচ্ছে আসল খেলাটা, 25টা না, এই 25টা আমরা দেখবো আমাদের অঙ্কে, যেখানে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অর্থাৎ সিএমএফ এর ঘরটা দেখবো। এই যে সিএমএফ এর ঘর, এটা বলেছিলাম না এটা কাজে লাগবে, কত বার হয়েছে সেখানে 25। তাহলে দেখো সেই 25টা এখানে কোন ঘরের মধ্যে আসছে, এখানে 10 17 20 22 23, এটা 23, 23-এর মধ্যে কি 25 আছে, নেই, 30-এর মধ্যে 25 আছে, ইয়াস, তাহলে 30-এর মধ্যেই 25 আসবে, 36 গেলে তো বেশি হয়ে যাবে আর 23 ছোট হয়ে যাচ্ছে, তাহলে 30-এর মধ্যে কি 25-এর অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি যে এখানেই থাকবে 25। ঠিক আছে, তাহলে লোয়াল এখানেই পুরো পুরো মিডিয়ানের খেলাটা এখানেই হবে। ঠিক আছে, পুরো মিডিয়ানের খেলা হবে কি এই ঘরটাতে, এই ঘরটাতে, অর্থাৎ মিনের ক্ষেত্রে যেরকম আমরা এই ঘরটাতে ধরে সবকিছু করেছিলাম, মিডিয়ানের ক্ষেত্রে কি হবে এই ঘরটাতে ধরে আমরা সবকিছু আমাদেরকে করতে হবে। এই জন্য সর্বপ্রথমে n/2 এর মানটা বার করতে হবে, তারপরে সিএমএফ এর ঘরে দেখতে হবে যে n/2 এর যে মানটা বাড়ালো সেটা কোন ঘরে আমার অবস্থান করছে। এখানে যেহেতু 25, সেহেতু 23 তো 25 থেকে কম, ছোট সংখ্যা, আবার 36 অনেক বড়, তাহলে ওর সব থেকে পাশের সংখ্যাটা থেকে 30, অর্থাৎ 25-এর উপরে যাওয়া যাবে, অর্থাৎ 25 থেকে নিচে থাকা যাবে না, উপরে যাওয়া যাবে কিন্তু অতিরিক্ত উপরে যাওয়া যাবে না, যেটা সমসাময়িক বা পাশাপাশি যে সংখ্যাটা সেটা ধরে নিতে হবে। তাহলে 25, তাহলে এটা এটা হচ্ছে 30, তাহলে এই ঘরের মধ্যে আমাদেরকে সব ধরতে হবে। তাহলে এই যে লোয়ার লিমিট, যে কথাটা আমি বললাম যে আমাদের জঙ্গলের লোয়ার লিমিট, লোয়ার লিমিট হবে কি 29.5, কি হবে 29.5, দেখে নাও, এই যে আমাদের বসেছে, এই যে লোয়ার লিমিট এটা কত হবে 29.5, এই জন্য আমি বলেছি বসিয়েছে কি 29.5। ফ্রিকোয়েন্সি অফ বিলো, ঠিক আছে, অর্থাৎ আমরা যেখানে এই n/2টা ধরেছি তার উপরের ফ্রিকোয়েন্সিগুলো আমাদেরকে দেখতে হবে কত আছে। আমরা এখানে ধরেছি লোয়ার লিমিট বা আমার মিডিয়ান বা n/2টা আমরা এই ঘরে এসেছি, এটা 30.34, এর ফ্রিকোয়েন্সি অফ বিলো কি এর ছোট পরিসংখ্যা বা এর এর নিচে কতগুলো পরিসংখ্যা আছে, অর্থাৎ এই ঘরের নিচে কতগুলো পরিসংখ্যা আছে 23, কি আছে কটা আছে 23 আছে, তোমরা এখানে যোগ করে দেখতে পারো, এই যে 10 7 17 17 8 3 20 20 8 2 22, আর 23, অর্থাৎ আমরা তো এখানে মিডিয়ান ধরছি এই ঘরটাতে, তাহলে এর উপরের যে ফ্রিকোয়েন্সিগুলো আছে এগুলোর যোগী হলো কি এফ বি, কি এফ বি ফ্রিকোয়েন্সি অফ বিলো, ফ্রিকোয়েন্সি অফ মিডিল কি যেই ঘরটাতে আমরা n/2 ধরেছি এটা হয়ে যাবে ফ্রিকোয়েন্সি অফ মিডিল বা এফ এম, এটা এফ বি এটা এফ এম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই
তাহলে কি হলো, এফবি হলো কি 23 এবং এফএম হচ্ছে 27, আর আমরা জানি ক্লাস ইন্টারভ্যাল এই অঙ্কে কত আছে, 5 আছে। তো আমরা শুধু সংখ্যাগুলো এখানে মানগুলো বসিয়ে দেব, কি হলো এলএল 29.5, এন বাই 2 কত বার হয়েছে আমাদের 25, মাইনাস ফ্রিকোয়েন্সি অফ বিলো 23, তারপরে ফ্রিকোয়েন্সি অফ মিডিল কত হয়েছে আমাদের, ফ্রিকোয়েন্সি অফ মিডিল 7, 7 বসিয়ে দিলাম, ক্লাস ইন্টারভেল 5, 5 বসিয়ে দিলাম। এবার শুধু এটাকে যোগ বিয়োগ ভাগ গুণ করবো, 29.5 25 থেকে 23 বাদ দিলে কত হবে 2, 2 বাই কত 7 ইন্টু 5 থেকে গেল, তাহলে উপরে উপরে গুণ করে দেবো, 5 দুগুণ 10/7, তাহলে 29.5 প্লাস এই 10, 10কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে তোমরা ভাগটা দেখে নাও কত হবে, 1.428, তাহলে আমরা বসিয়ে দিলাম প্লাস 1.428, তাহলে এখান 29.5 প্লাস 1.428 এদুটোকে যোগ করলে কত হবে 30.928, 30.928 এটা বার হলো। এবার তাহলে মিন এবং মিডিয়ান আশা করি তোমরা বুঝতে পারলে, পরবর্তী যে আমাদের কি বার করতে হবে মোট, মোটের সূত্র আমি দেখিয়েছিলাম প্রথম দিনে, এই দেখো মোটের সূত্র 3 মিডিয়ান মাইনাস 2 মিন, 3 মিডিয়ান মাইনাস 2 মিন, তাহলে 3 মিডিয়ান মাইনাস 2 মিন, 3 ইন্টু মিডিয়ানের কত মান বার হয়েছে আমাদের এটা, হ্যাঁ তো বসিয়ে দিলাম 30.928 মাইনাস টু মিন, টু মিন, মিনের মান কত বেড়েছে 27.7, তাহলে আমরা কি করব এ বসিয়ে দিলাম 2 ইন্টু 27.5, তাহলে 3-এর সঙ্গে এটা গুণ করব, 2-এর সঙ্গে এটা গুণ করব, তাহলে এটা এটা গুণ করলে হবে 92.784 মাইনাস এটা এটা গুণ করলে এখানে হবে 55.4, ঠিক আছে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে 37.384, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেলো কি মুডের মান। তাহলে দেখে নাও এখানে মিন মিডিয়ান মুড কত বার হলো, মিন 27.7, মিডিয়ান 30.928, মুড হচ্ছে কি 37.384, ঠিক আছে। তাহলে এই হলো মিন মিডিয়ান এবং মুড বার করার নিয়ম। যদি এখানে স্কোর এবং পরিসংখ্যা দেওয়া থাকে, যদি স্কোর এবং পরিসংখ্যা দেওয়া থাকে তাহলে এরকম করে বার করতে হবে, যদি তোমাদেরকে ট্যালিমার্ক বার করতে বলে তাহলে এখানে এই অঙ্কটা করতে হবে, ট্যালিমার্ক বার করার পর তোমাদেরকে মিন করতে হবে, যদি ট্যালিমার্ক বার করতে বলে তাহলে তোমাদেরকে মধ্যমান এবং ভূমিষ্ঠক বার করতে বলে না, কারণ অনেক লেন্দি হয়ে যায় অঙ্কটা, সময়ের ব্যাপার আছে, এই জন্য যদি পরিসংখ্যা ট্যালিমার্ক বার করতে বলে তাহলে শুধু মিনে করতে বলবে। আর কিভাবে আনগ্রুপ ডাটার মিন মিডিয়ান মুড করতে হয় এটা আমি প্রথম ভিডিওতে দেখিয়েছি, আনগ্রুপ ডাটার অর্থাৎ ধরে নাও 5টা 7টা বা 10টা সংখ্যা দিয়ে দিল, ওর মিন মিডিয়ান বা মুড বার করতে বলছে, তাহলে এই ভিডিওটা আমরা 19 নম্বর ভিডিওতে আলোচনা করেছি, ঠিক আছে। আশা করি তোমরা আজকের যে টপিকটা, আমরা স্কোর এবং পরিসংখ্যা দেওয়া থাকলে মিন মিডিয়ান মুড কিভাবে বার করব, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা কল করতে পারো, তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, ঠিক আছে। আর তোমরা প্রত্যেকটা ক্লাসের PDFগুলো পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপও জয়েন করতে পারো, ডেসক্রিপশনে 2টো লিঙ্কে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে ধন্যবাদ, যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা পুরনো রয়েছে তারা এভাবেই সঙ্গে থাকবে। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।